हेलो माय लवली व्यूअर्स, केमन आछो तोमरा सबाई। तोमादेर आरो एक बार वेलकाम जानाई आमार चैनल कुक विथ तनिमाते। आज के आमी तोमादेर साथे एकटा डेजार्टेर रेसिपी शेयर करब। एई डेजार्टटा बानाते जा जा उपकरण लागे सेगुलो किन्तु खूब इजिली अवेलेबल आर खेतेओ खूबी भालो हय आर चटजल्दी बानिये फेला जाय बाड़िते थाका जिनिस दिएई। ताहले चलो देखे नी की की लागे। एखाने आमी नियेछी बारबन बिस्कुट एक पैकेट, 30 टाकार पैकेटगुलो। तारपर आमी एकटा मिक्सार जार निये बिस्कुटगुलोके छोटो छोटो टुकरो करे केटे नियेछी। एटा आमी ग्राइंड करे एकदम पाउडारेर मतो करे देबो। देखो आमार ग्राइंड करा हुए गेछे, एकदम किन्तु स्मूथ पाउडारेर मतो हुए गेछे। कोनो रकम जल किन्तु देवा जाबे ना। एरपर आमी एकटा बोल निये निएछी, ताते आमी निये निच्छी अमूलेर फ्रेश क्रीम। परिमाण मतो नेबे, जतटा बानाबे सेई अनुजायी नेबे। आमी किछुटा निये निलाम। तारपर आमी एर मध्ये दिये दिच्छी आइसिं सुगार बा गुड़ो चीनी। एखाने आइसिं सुगारई यूज करते हबे। एरपर आमी दिये दिच्छी स्ट्रबेरी सिरप। এটা কালার এবং ফ্লেভারের জন্য। দেখো এটাও পরিমাণ মতো দেবে, কম বা বেশি নিজেদের চয়েস অনুযায়ী দেবে। তারপর আমি ক্রিমটাকে হুইপ করব। প্রায় 15-20 মিনিট ধরে ক্রিমটাকে হুইপ করতে হবে। আমি আরেকটু স্ট্রবেরি সিরাপ দিয়ে দিলাম যাতে কালারটা আরেকটু সুন্দর হয়। 15-20 মিনিট হুইপ করার পর আমি দেখো ফিরে এসেছি। এটা কতটা ফ্লাফি হয়ে গেছে দেখো। এরকমভাবে যদি নাও তাহলে খুব আস্তে আস্তে পড়বে, মানে এটা হুইপ করতে করতে জমাট বেঁধে গেছে। এরপর আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। এখন আমি একটা এরকম পেগের মতো গ্লাস নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু জেমস ডেকোরেশনের জন্য। এবার আমি গ্লাসের মধ্যে এই যে পাউডারটা বানিয়ে রেখেছিলাম বিস্কিটের, বারবন বিস্কিটের, সেটা আমি দিয়ে দেব। গ্লাসটা যত বড় হবে ততই কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে। আমি কয়েক চামচ দিয়ে এটাকে প্রেস করে সুন্দর করে একটু বসিয়ে নেব আর একটু ট্যাপ করতে হবে যাতে বসে যায়। দেখো এইভাবে গ্লাসটাকে একটু ট্যাপ করতে হবে, এরমভাবে চামচ দিয়ে প্রেস করে দিতে হবে আর ট্যাপ করতে হবে। এরপর আমি এর ওপরে দিয়ে দেব হুইপড ক্রিমটা যেটা এতক্ষণ ধরে ফ্রিজে ছিল। খুব সাবধানে দিতে হবে, গ্লাসের গায়ে যেন লেগে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। হুইপড ক্রিম দেওয়ার পরে আবারও আমি দেব একটা লেয়ার। এটাকে লেয়ার ডেজার্টও বলতে পারো। আর যেহেতু কাচের গ্লাস সেহেতু বাইরে থেকে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু সেরকমই সুন্দর। ক্রিম দেওয়ার পরও এইভাবে একটু ট্যাপ করে দিলাম যাতে ক্রিমটা সেট হয়ে যায়। এরপর আমি আবারও এর ওপর দিয়ে দেব বিস্কিটের গুঁড়োটা। খুব হালকা হাতে করতে হবে, বেশি প্রেস করলে কিন্তু ক্রিমের ভিতরে বিস্কিটের গুঁড়োটা চলে যাবে। এই দেখো এইভাবে হালকা হাতে করে আমি ওপরটা স্মুথ করে দিলাম। এরপর আবারও আমি এর ওপর দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। হুইপড ক্রিমটা দেওয়ার পর আমি আবারও বারবন বিস্কুটের গুঁড়োটা বা পাউডারটা যেটা বানিয়েছি সেটা দিয়ে দেব। এখানে আমি 5টা লেয়ার তৈরি করেছি। এরপর যে গ্লাসটা আমি তৈরি করব বা যে গ্লাসটা আমি ডেকোরেট করব সেখানে আমি 3টে লেয়ার করব। দেখো এরপর আমি দিয়ে দিলাম আবারও বিস্কিটের গুঁড়ো আর এর উপরে আমি দেব জেমস ডেকোরেশনের জন্য। এর ফাঁকে কিছু কথা বলিনি, আমার চ্যানেলটা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করনি তারা প্লিজ করে নাও। আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে গেলে ইউটিউবে গিয়ে প্রথমে কুক উইথ তনিমা সার্চ করতে হবে, তারপর আমার মুখের ছবি আসবে। তখন আমার মুখের ছবিটাতে ট্যাপ করলে আমার যে ভিডিওগুলো পরপর চলে আসবে নিচের দিকে।
এরপর ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা ভিডিও অন্তত 3-4 মিনিট দেখতে হবে। তারপর রেড কালারের সাবস্ক্রাইব যে বাটন আছে সেটা প্রেস করতে হবে, তাহলে সেটা অ্যাশ কালার হয়ে যাবে আর পাশে একটা ছোট্ট বেল চলে আসবে। এরপর সেই বেলটাই প্রেস করলে 3টে অপশান আসবে, 3টে অপশানের মধ্যে যেখানে অল লেখা আছে সেটা প্রেস করতে হবে, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। দেখো আমি আরেকটা গ্লাসও ডেকোরেট করে নিয়েছি, তাতে আমি 3টে লেয়ার তৈরি করেছি, ওপরে জেমস দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই সুন্দর। তাহলে আজকে আমার এই ডেজার্ট রেসিপিটা কেমন হলো তোমরা সবাই আমাকে জানাবে। খুব খুব ভালো থাকবে, বাই ফ্রেন্ড।